তার বিমা পেশায় যারা নতুন তাদের জন্য পরামর্শ চাইছি এবং এই সংক্রান্ত দর্শকরাও আমাদের কাছে প্রশ্ন করেছেন এখানে একজন দর্শক প্রশ্ন করেছেন এবং আমার প্রশ্ন ছিল মোহাম্মদ আশিক নওয়াজ আশিক লিখেছেন স্যার কিভাবে একজন নতুন কর্মী সফল হতে পারে সেই ব্যাপারে একটু আলোচনা করবেন আপনার কাছে স্যার অনুরোধ করেছেন এবং আমারও একই বিষয়ে জানার আগ্রহ রয়েছে যে বিমা পেশায় যারা নতুন যোগদান করেছেন তাদের জন্য আপনার পরামর্শ কি স্যার প্র্যাকটিস মেক এ পারফেক্ট প্রথম হলো ডিটারমাইনেশন আপনাকে একটা ডিটারমাইন করতে হবে লক্ষ্য স্থির করতে হবে মানে কি গোল গোল সেট করতে হবে গোলটা সেট কি আমি এই হইতে চাই এটা শুধু আবেগ দিয়ে বললেই চলবে না সেটা হওয়ার জন্য মানে প্রচেষ্টা প্রশিক্ষণ নলেজ শেয়ারিং দ্য নলেজ মানে কি হ্যাঁ বিভিন্ন কান্ট্রির সাথে যোগ যদি আমরা মানে আগাই কিন্তু কিন্তু আসতে পারবো। নতুন অনেক দিক খোলা আমি যখন এই এই পর্যন্ত বিশ্বাস করেন আমি সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া জাপান আমি তিনটা ট্রেনিং নিচ্ছি জাপানে প্রোডাক্ট ও প্রাইভেট ইন্স্যুরেন্স জাপান তে করছি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট জাপান থেকে করছি রিক্সের ইন্স্যুরেন্স সিঙ্গাপুর থেকে করছি তারপরে অ্যাকচুয়াল প্র্যাকটিস অফ লাইফ ইন্স্যুরেন্স ইন্ডিয়া পুনাতে করছি এরকম অনেক অনেকগুলি দেশ থেকে নিজের খরচে মানে কি হ্যাঁ প্রশিক্ষণ নিছি কিন্তু আমাদের দেশে একটা দুর্ভাগ্যজনক ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিতে একটা এমডি কেও প্রশিক্ষণের জন্য বাইরে মানে কি দশ টাকা খরচ করতে চায় না মানে হয়ারেস আপনি যদি ইন্ডিয়া যান আপনি যে পজিশনে আছেন আপনি যে পজিশনে যে পোস্টে আছেন ধরেন আপনি ম্যানেজার পোস্টে আছেন আমরা যদি ম্যানেজেরাল একটা ট্রেনিং এ ইন্ডিয়াতে যান তাহলে ওইখানকার ম্যানেজারের নলেজ তাদের মানে যে প্রজ্ঞা তাদের যে অ্যাক্টিভিটিস ওয়ার্কিং ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আর আপের সাথে কম্পেয়ার করলে আপনি নিজেই বুঝবেন আপনি কতটুকু পিছে আছেন নিজেই ভনিক কম্পেয়ার করবেন আমি একটু আগে যে পরিসংখ্যান দিছি বিদেশের সাথে বাংলাদেশের যে পরিসংখ্যান ঠিক ওই নলেজটা ওরকমই আমরা লেখাপড়ায় কিন্তু দুর্বল প্রশিক্ষণ প্রশিক্ষণের দিক দুর্বল প্লাস শিখতে আগ্রহের কথাও কিন্তু দুর্বল আমার আগ্রহ কিন্তু ডিটারমাইন যেটা সেটাও কম তাইলে আমরা কে প্রথম ডিটারমাইন হইতে হইতে হবে ধরেন একটা পুকুর পঁয়ত্রিশটা বক ওই পুকুরের পাশে আছে একটা মাছ এখন এই পঁয়ত্রিশ জনে চাবে মাসটা ধরতে মানে ইন্স্যুরেন্স কোম্পানি পঁয়ত্রিশটা মানে ও একটা গ্রাহকের পঁয়ত্রিশ জনে নিজের গ্রাহক বানাইতে চাবে কিন্তু পঁয়ত্রিশ জনের মধ্যে যে সবার আগে গিয়া গ্রাহককে কনভিন্স করতে পারবে সেই কিন্তু সাকসেসফুল হবে এখন আপনি যদি বলেন আমার খালাতো ভাই মানে কি হ্যাঁ আমেরিকা চাইছে আমি আগামী সপ্তাহে গিয়ে তার ইন্স্যুরেন্সটা করবো ধরেন হ্যাঁ অন্য কোম্পানি গ্রাহক অন্য কোম্পানির একজন গিয়া ওই যেই রাত্রে আইছে সেই থেকে একটা ফুলের মানে ইয়া দিয়া তার ড্রেস্টিক দিয়া তাকে মানে হ্যাঁ বরণ করিয়া তাকে বুঝে টু যায় তার তো কমিটমেন্ট লয়ে গেছে গা চেক লয়ে গেছে গা আপনি কিন্তু সাত দিন পরে যাবেন চিন্তা করছেন ডো নট স্টিল টুমরো হোয়াট ক্যান ডু টুডে আজ যাহা পারিবেন তাহা আগামীকালের জন্য কখনোই রাখবেন না আপনার জীবনে আগামীকাল আসতে পারে নাও আসতে পারে তাই আমি অনুরোধ করব দিনের কাজ দিনে করবেন ঘন্টার কাজ ঘন্টায় করবেন আজকের কাজ আগামী দিনের জন্য রাখবেন না তাই এই শিল্পেকে যদি আমরা নতুন যারা আছেন তারা তো ল্যাপটপে কাজ করতে পারতাছেন অনলাইনে নলেজ করতে পারতাছেন আপনারা সবসময় প্রতিদিনই নতুন প্রোডাক্টগুলি কি কি মার্কেটে আস্তে কোন কোন দেশে কি কি প্রোডাক্ট ওই প্রোডাক্টটা সম্বন্ধে জানবেন প্রোডাক্টের মধ্যে এম আই টি এস মর্টালিটি ট্যাক্স এন্ড সেভিংস এই জিনিসগুলি কোন কোন কম্পোনেন্ট কত পার্সেন্ট এইগুলি জানতে হবে ইনভেস্টমেন্ট রিটার্নটা খুব ভালো করে বুঝতে হবে ইনভেস্টমেন্টের কারণে আজকের যে এক টাকা দশ বছর পরে এদের ফিউচার ভ্যালু কত হবে যদি দশ বছর আগে সে বাঙ্গায় তাহলে প্রেজেন্ট ভ্যালু কত হবে ডিসকাউন্ট ভ্যালু কত হবে আজকাল প্রেজেন্ট ভ্যালু তো এক টাকা ফিউচার ভ্যালু কত ডিসকাউন্ট ভ্যালু কত এই জিনিসগুলি বর্তমান প্রযুক্তিতে যদি কেউ না জানে তাহলে বিমা কোম্পানিতে তারা ভালো করতে পারবে না আমি অনুরোধ করব আমাদের নেইবারিক খুব কম পয়সায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় প্রশিক্ষণ নেওয়া যায় দশ বারো দিনের এনআই ন্যাশনাল ইনস্টিটিউট অফ মান ইন্ডিয়া পুরো পুনেতে পুনেতে ট্রেনও যাওয়া যায় মানে ট্রেন একটু ছাব্বিশ ঘন্টা বা বত্রিশ ঘন্টা লাগে কলকাতাতে যাই যাইতে এখন বিমান হচ্ছে আমি যখন গেছিলাম ঢাকা টু দিল্লি দিল্লি টু পুনে আবার আসার টাইমে পুনে টু টু কলকাতা কলকাতা টু ঢাকা মানে তখন অনেক পয়সা আমিও বাংলাদেশের মানে যারা মানে জীবনে বড় হইতে চান এই পেশায় তারা পুনাতে দু একটা ট্রেনিং নেওয়ার জন্য অনুরোধ করবো তাদের বার্ষিক ট্রেনিং ডিজাইন করে দেয় ওইখানে আপনি আপনি যেই সেক্টর আছেন আপনি আইটি থাকলে আইটি বেশ ট্রেনিং নেবেন মার্কেটিং থাকলে মার্কেটিং বেস ট্রেনিং নেবেন যদি ইনভেস্টমেন্ট চিন্তা করেন ইনভেস্টমেন্ট মানে সাইজ অনেকগুলি ডিজাইন আছে প্রত্যেকটা সেক্টরে ইন্স্যুরেন্স পাম্প আন্ডার রাইটিং থাকলে আন্ডার নেবেন মানে ওইখানে অনেকগুলি ডিজাইন আছে এই কথা নির্দিতে বলতে পারি এশিয়ার মধ্যে ইন্ডিয়ান এই একাডেমিটা অনেক এনরিচ এবং আপনি বই দেখলে একাডেমি মানে টোটাল একাডেমিটা দেখলে কমসে কম তিরিশ একর ইভিয়া তিনশো একরের উপরে জমি তিনশো একরের রূপে জমি এত বড় মানে একাডেমি যদি আপনারা একটু প্রশিক্ষণ নেন বা অনলাইন যদি কেউ জাপান যাইতে চান আমার সাথে যোগাযোগ করেন শুধু আমি হ্যাঁ মানে আহ ওইখানে ওদের সাথে আমার একটা ভালো রিলেশনশিপ আছে প্রত্যেক বছরই ন্যায় যখন আমার কাছে দুই একজন চায় আমি প্রত্যেক বছরই দেই এই গত দুই বছর কোভিডের কারণে দেই নেই যদি কেউ যাইতে চায় আমার সাথে যোগাযোগ করেন আমি মানে বিনা খরচে যাতে যাইতে পারেন শুধু টিকিটটা আপনার নিজের টিকিটটা আপনার নিজে লাগবে আর বাকিটা একাডেমি করবে তো আমি অনুরোধ করব তারা নলেজ এবং ট্রেনিং দেশের আর বিদেশের সাথে কম্পারেটিভ করে নিজের ফিডব্যাক আর প্রতিদিন ইন্স্যুরেন্স লেখা লেখাপড়া করতে হবে এখন লেখাপড়া দিন ছাড়া আর ওই যে আগের মতো গল্প কইয়া মানে আগাইতে পারবেন না তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি মানে প্রশিক্ষণের জন্য এবং লেখাপড়া করে মানে নলেজ ভালো নলেজ গ্যাদার করার জন্য